প্রিয় দিনই মা ও বোনেরা মহিলা মা বোনরা কিভাবে বাসার মধ্যে ঈদুল আজহার নামাজ কুরবানি ঈদের নামাজ আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ যদি আজকে আমার এই ভিডিওটা কোনো মা বোন দেখতে পারেন তাহলে নিজে নিজেই ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবেন পড়তে পারবেন অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না যে কিভাবে আপনারা মহিলা মা বোনরা ঈদের নামাজটা পড়বেন কারণ প্রিয় দিনই মা ও বোনেরা আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ কিভাবে মহিলা মা বোনরা ঈদুল আজহার নামাজ আদায় করতে হয় তাহলে প্রিয় দিনই মা ও বোনেরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাকে আপনারা দেখবেন তাহলে ঈদুল আজহার দুই রাকাত নামাজ শিখতে পারবেন পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো ভুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা মা বোনদেরকে মেয়েদেরকে ঈদগাহে যে ঈদের নামাজ পড়ার জন্য অনেক উৎসাহ দিয়েছেন এবং আল্লাহর রাসূল বলেছেন মেয়েরা মহিলারা ঈদগাহের মধ্যে আসবে ঈদের নামাজ আদায় করবে হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মেয়ে মহিলা মা বোনরা যদি পিরিয়ড অবস্থায়ও থাকে তারপরও ঈদগাহের মধ্যে যাবে কিন্তু ঈদের নামাজ পড়বে না তারা বসে থাকবে জিকির করবে মুনাজাত করবে দোয়া করবে খুতবা শুনবে আল্লাহু আকবার তাহলে বুঝতে পারলেন কত বড় উৎসাহ দিয়েছেন আল্লাহর রাসূল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মেয়ের ওড়না না থাকে তাহলে সে কিভাবে যাবে ঈদগাহের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন অন্য মহিলার ওড়নার ভিতরে মাথা ঢুকিয়ে হলেও মেয়েরা অবশ্যই যেতে হবে ঈদগাহের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আল্লাহ রাসূল যখন পৃথিবীর মধ্যে ছিল অবশ্যই ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের স্থান ছিল পর্দার সাথে মহিলারা যাইত ঈদগাহের মধ্যে গিয়ে নামাজ আদায় করত এটা একটা আনন্দের ভাগাভাগি করত আনন্দ উৎসাহের জন্য আল্লাহর রাসূল মহিলাদেরকে ঈদগাহের মধ্যে গিয়ে নামাজ আদায় করার জন্য খুতবার মধ্যে অংশ গ্রহণ করার জন্য বলেছেন তাই প্রিয় দিনী মা ও বোনেরা আমাদের ভাগ্য খারাপ কপাল খারাপ বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত 100% ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয় না কিংবা মসজিদের মধ্যেও মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয় না এটা করা খুবই প্রয়োজন খুবই দরকার মা বোনরা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়বে ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়বে বয়ান শুনবে তাদের আনন্দ মনের মধ্যে জাগবে ধর্মের প্রতি আরো বেশি তাদের আকর্ষণ হয়ে যাবে তাই প্রিয় দিনী মা ও বোনেরা আরব কান্ট্রিতে অনেক জায়গার মধ্যে মসজিদের মধ্যে অবশ্যই মহিলাদের নামাজের ব্যবস্থা আছে স্থান আছে মহিলারা যায় ঈদগাহের মধ্যেও আছে তবে বাংলাদেশের মধ্যে যেখানে পর্দাপোশীরা আছে যেতে পারেন নামাজ পড়তে পারেন ঈদগাহের মধ্যে যাবেন নামাজ পড়বেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর যে সমস্ত মা বোনরা ঈদগাহের মধ্যে যেতে পারবেন না বাসার মধ্যে আপনারা কিভাবে নামাজ পড়বেন আমি নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা ঈদের নামাজটা নাও পড়েন কোনো সমস্যা নেই গুনাহ হবে না তারপরেও অনেক মা বোনদের মনের মধ্যে আগ্রহ যে বৎসরের মধ্যে একটা নামাজ অবশ্যই পড়তে সকল মহিলা মা বোনদেরই মন চায় কারণ পড়লে তো সওয়াব হবে দোয়া কালাম আছে এই নামাজের মধ্যে তাকবীর আছে তাহলে না পড়লে তো আর কোনো সওয়াব হলো না তাহলে অবশ্যই আপনারা জানবেন এবং শুনবেন কিভাবে মহিলা মা বোনরা বাসার মধ্যে একা একা ঈদুল আজহার নামাজ আদায় করতে হয় প্রিয় দিনী মা ও বোনেরা এই ঈদুল আজহার দুই রাকাত নামাজ পড়তে হয় দুই রাকাত নামাজ পড়া হচ্ছে ওয়াজিব এটা ওয়াজিব নামাজ এবং এই দুই রাকাত নামাজ পড়তে হলে অতিরিক্ত 6টা তাকবীর আপনাদেরকে দিতে হবে এই নামাজের মধ্যে প্রথম রাকাতের মধ্যে আপনাদেরকে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে আল্লাহু আকবার বলে হাত উঠাইতে হবে হাত ছেড়ে দিতে হবে এভাবে তাকবীরগুলো দিতে হয় তারপর দ্বিতীয় রাকাতের মধ্যে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিতে হয় এভাবে কিন্তু নামাজটাকে সম্পূর্ণ করতে হয় আদায় করতে হয় চলুন আমরা সংক্ষিপ্তভাবে সর্বপ্রথম জেনে নিই তারপরে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা সর্বপ্রথম আপনারা মসজিদের মাইকের মধ্যে ঈদগাহের মধ্যে কিংবা মসজিদের মধ্যে ঈদের জামাত কতটা বাজে দেয় আপনারা লক্ষ্য রাখবেন যদি 8:30 দেয় 8:30
যদি 9টায় দেয় 9টায়, 8টায় দিলে 8টায়, যখনই টাইম দিবে আপনারা শুনতে পারবেন যে মসজিদের মাইকের মধ্যে বলেছে ঈদগাহের মধ্যে মুসল্লিরা এতটা বাজে ঈদের নামাজ পড়বে, ঠিক ততটা বাজেই আপনারা সঙ্গে সঙ্গে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য দাঁড়িয়ে বাংলাতে আপনারা নিয়তরা করবেন, বাংলাতে নিয়ত করলেই চলবে, আরবিতে এত কষ্ট করে নিয়ত করা লাগবে না, বাংলাতে নিয়তরা আপনারা এভাবে করবেন। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি, আল্লাহ আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সানা পাঠ করার পর অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে। প্রথম যখন তাকবীর দিবেন এভাবে আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে হাতগুলোকে ছেড়ে দিবেন, প্রথম তাকবীর। দুই নাম্বার তাকবীরটা দেওয়ার সময় হাত উঠিয়ে আল্লাহ আকবার বলে হাতকে ছেড়ে দিবেন। তিন নাম্বার তাকবীরের সময় হাতটা বেঁধে ফেলবেন, আল্লাহু আকবার। এই যে অতিরিক্ত তিনটা তাকবীর হয়ে গেল প্রথম রাকাতের মধ্যে, তারপর আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, অন্যান্য নামাজের মতোই, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাবেন। এই রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম অন্যান্য নামাজের মতোই পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজাহি রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাবেন, সেজদার তাসবিহ সুবহান রাব্বিল আলা তিনবার পাঠ করবেন। তারপর দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, তারপর আবার আরেকটা সেজদা দিবেন, সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে গিয়ে আপনাদেরকে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপর কুল হুয়াল্লাহ পাঠ করবেন, অন্য একটা সূরা পড়লেও হবে, কুল হুয়াল্লাহ পড়লেও হবে। কুল হুয়াল্লাহ পাঠ করে আপনাদেরকে রুকুতে যাওয়ার পূর্বেই আগেই আপনাদেরকে তিনটা তাকবীর দিতে হবে অতিরিক্ত, এবং হাতগুলো ছেড়ে দিতে হবে এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুইটা তাকবীর হয়েছে, আল্লাহু আকবার তিনটা তাকবীর হয়েছে। তারপর চতুর্থ তাকবীরের সময় রুকুর মধ্যে চলে যেতে হবে, এটা নামাজের তাকবীর, আল্লাহু আকবার, রুকুর মধ্যে চলে গিয়েছি। এখন রুকুর তাসবিহ পাঠ করতে হবে, রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করে আপনাদেরকে সামি আল্লাহু লিমান হামিদা তারপরে দাঁড়াতে হবে, তারপর আবার সেজদা দিয়ে স্বাভাবিকভাবেই দুই সেজদা দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে কিন্তু নামাজটাকে শেষ করতে হবে। এভাবে আপনারা মহিলা মা বোনরা নামাজটা আদায় করবেন। আশা করি প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন খুবই সুন্দর করে। আর যদি আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখাইতে চাই তাহলে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন খুবই সুন্দর করে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, আর ভুল হবে না। চলুন তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা আমরা প্র্যাকটিক্যালে অবশ্যই দেখে নেই মা বোন মহিলারা কিভাবে বাসার মধ্যে কুরবানি ঈদের নামাজ ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ কিভাবে আদায় করবেন নিজে নিজে। তাহলে আপনারা যে দেখবেন মনোযোগ সহকারে শুনলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন এবং আপনারা শিখতেও পারবেন বৎসরের মধ্যে একটি নামাজ ঈদুল আজহার নামাজটা। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম নামাজের বিছানার মধ্যে আপনারা দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে বাংলাতে নিয়তরা করবেন, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে, প্রথম তাকবীর দিব হাত উঠিয়ে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর দিব হাত উঠিয়ে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরের সময় আমরা হাত বেঁধে ফেলব। দেখুন কিভাবে তাকবীরটা দিতে হয়, আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিয়েছি প্রথমে, দুই নাম্বার তাকবীর এখন দেব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়েছি, তিন নাম্বার তাকবীরের সময় হাতরা বাঁধবো, আল্লাহু আকবার।
তাহলে দেখেছেন প্রিয়দিনী মা ও বোনেরা যে প্রথমে নিয়ত বাঁধার পর সানা পাঠ করেছি, সানা পাঠ করার পর অতিরিক্ত তিনটা তাকবীর দিয়েছি। প্রথম হাত উঠিয়ে ছেড়ে দিয়েছি আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বারও হাত উঠিয়ে ছেড়ে দিয়েছি, তৃতীয়বারের সময় হাত উঠিয়ে হাতরা বেঁধে ফেলেছি। এখন আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহার পরে অন্য যে কোনো একটা সূরা পাঠ করতে পারেন। আমরা আলামতারা পর্ব সূরা ফাতিহার পরে ইনশাআল্লাহ দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। এখন রুকুর মধ্যে চলে যাব। আল্লাহু আকবার, রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। আরেকটি দোয়া পাঠ করতে পারেন, না পাঠ করলে সমস্যা নেই। হামদার কাসীরান তাইবান মুবারাকান ফি, সেজদাতে আল্লাহু আকবার, সেজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন, কিংবা একটি দোয়া পড়তে পারেন, রাব্বি গফিরলি ওয়ারহামনি। আরেকটা দোয়া আছে, মানে দুইটা দোয়া আছে, যেটা আপনার ইচ্ছা সেটাই পড়তে পারেন। একটা পড়লে চলে, না পড়লেও সমস্যা নেই, একটু লেট করলে চলে। আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখনই অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে, মানে রুকুতে যাওয়ার পূর্বে, অর্থাৎ দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা পাঠ করে অন্য একটা সূরা পড়ে রুকুতে যাওয়ার পূর্বেই আবার অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হয়। প্রথম তাকবীর দেব আমরা হাত উঠিয়ে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীর দেব হাত উঠিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরের মধ্যে হাত উঠিয়ে হাত ছেড়ে দেব,
চতুর্থ চার নাম্বার তাকবীরটা হচ্ছে নামাজের তাকবীর, আমরা রুকুর মধ্যে চলে যাব তাকবীরটা দিয়ে। তাহলে দেখতে থাকুন কিভাবে আমরা রুকুতে যাওয়ার পূর্বে তিনটি অতিরিক্ত তাকবীর দেই। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়েছি এক নাম্বার, আল্লাহু আকবার দুই নাম্বার, হাত ছেড়ে দিয়েছি তিন নাম্বার, আল্লাহু আকবার হাত ছেড়ে দিয়েছি। এখন চতুর্থ নাম্বারের তাকবীরটা দিয়ে রুকুর মধ্যে যাব, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ স্বাভাবিকভাবেই পড়তে হবে অন্যান্য নামাজের মতোই, রুকুর তাসবিহটা পড়ব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ সিজদায়, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে একটু লেট করবেন, আল্লাহু আকবার, আবার সিজদা দুই নাম্বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে আমরা সালাম ফিরাবো কিভাবে দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দিনী মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ফেলেছি। এভাবে আপনারা নামাজটা আদায় করার পর এই তাকবীরটা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর আপনারা কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ পর্যন্ত পাঠ করলেই চলবে, পুরোটা না পারলে তারপর একবার দুরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরুদ পাঠ করতে পারেন, নামাজের দুরুদ ইব্রাহিম, তারপর যে কোনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা দুরুদ শরীফ এটাও পাঠ করতে পারেন। তারপরে আপনারা মুনাজাত করবেন আল্লাহর কাছে, যেই দোয়াটা করবেন সেই দোয়াটাই মঞ্জুর হয়ে যাবে। ঈদের দিন আল্লাহর কাছে খুব প্রিয় একটি দিন, তাই প্রিয় দিনই মা ও বোনেরা এভাবেই বাসার মধ্যে নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, দুই রাকাত ঈদুল আজহার নামাজ কিন্তু অন্যান্য নামাজের মতোই পড়বেন, শুধুমাত্র অতিরিক্ত ছয়টা তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে তিন তাকবীর, পরের রাকাতে দ্বিতীয় নাম্বার রাকাতে তিন তাকবীরে ছয়টা তাকবীর। প্রথম তাকবীরটা দিতে হবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পর, সানা পাঠ করার পর দুইটা তাকবীর দিয়ে ছেড়ে দিতে হবে হাত, তিনটা তাকবীরের সময় হাত বেঁধে ফেলতে হবে, অতিরিক্ত তিনটা তাকবীর হয়ে গেল, তারপরে সূরা কালাম পাঠ করলেন। তারপরে দ্বিতীয় রাকাতের মধ্যে আপনারা উঠে সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা কালাম পাঠ করে রুকুতে যাওয়ার পূর্বে আবার তিনটা অতিরিক্ত তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দিবেন, ছেড়ে দিবেন, দ্বিতীয় ছেড়ে দিবেন, তৃতীয় ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীর আপনারা রুকুর মধ্যে চলে যাবেন। এভাবেই পার্থক্য শুধু এতটুকুই, আপনারা স্মরণ শক্তি থাকলে অবশ্যই বুঝেছেন, যদি মনে না থাকে লিখে রাখবেন খাতার মধ্যে। আশা করি খুবই সুন্দর করে নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মা বোনদেরকে সঠিকভাবে ঈদুল আজহার নামাজটাকে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা
শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।